শুকনো ঠোঁট, অসার আঙুল, তৃষ্ণা আমার বুক জুড়ে, বিষ ঠেলেছে কেউ রোদের আলোয়, রক্ত মাংস যায় পুড়ে। হ্যালো ফ্রেন্ডস, প্যারাডাইস পেটস এন্ড ব্লগে আরো একটা ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত। আমি অনিমেষ, এনেছি আপনাদের জন্য আরো একটা ভিডিও। আমি এসেছি আজকে কোথায়, আজকে আমার ডেস্টিনেশন হয়েছে আন্দুল। আন্দুল কেন, আমার আজকে ভিডিওতে আপনাদেরকে একই ছাদের তলায় দেখাবো প্রচুর কালেকশন। আপনারা দেখে হয়রান হয়ে যাবেন, একটা ছাদের তলায় এতগুলো কালেকশন। আমার ভিডিও তো একটু কমই দেখেছেন, দেখুন না আজকের এই ভিডিওটা গোটাটা। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্যারাডাইস পেটস এন্ড ব্লগ, কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো জমকালো প্রচুর কালেকশন, দেখে মাথা ঘুরে যাবে। তো চলুন, লেটস গো। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটা ভালো লাগলে প্যারাডাইস পেটস এন্ড ব্লগকে লাইক করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার কম্বো অফারে আছে, একদম ফ্রি। তো চলুন, তাহলে তো খুব সারপ্রাইজিং রেটে আমরা দিচ্ছি। চোর পালালে বুদ্ধি বাড়ে, তাহলে যদি চোর যদি না আসতে চায় তাহলে আপনারা অবশ্যই কিন্তু এই কোয়ালিটি রড আপনারা কিন্তু নিয়ে যেতেই পারেন। হ্যালো ফ্রেন্ডস, আমি অনিমেষ, প্যারাডাইস পেটস এন্ড ব্লগে আপনাদের আরও একবার স্বাগত। কী কী কালেকশন আছে সেটা অবভিয়াসলি আমি দেখাবো আপনাদেরকে। তো বেশি সময় নষ্ট করব না, আমি চলে যাব ইন্ট্রোডাকশন পার্টে। আমি কোথায় এসেছি, কী কী জিনিস আজকে আপনাদেরকে দেখাতে পারি, চলুন এক ঝলকে আপনাদেরকে দেখিও নি আর সঙ্গে করে আপনাদের নিয়েও যাই, লেটস গো। তো আমরা আজকে কোথায় এসেছি একটুখানি যদি জানেন। আজকে আপনি এসেছেন রয়্যাল পাপিজে। ওকে, আর আমাদের লোকেশন হচ্ছে আন্দুল নিমতলা হাওড়া। আন্দুল নিমতলা হাওড়া, আচ্ছা। এখানকার ইজিয়েস্ট রুট কি আছে, যদি কেউ যদি বাই কারে আসে বা ট্রেনে আসে বা বাসে আসে? যদি কেউ ট্রেনে আসে সে হাওড়া থেকে বাস পেয়ে যাবে ডাইরেক্ট মৌরিগঞ্জ। ওকে, তাহলে কামরূপ উদ্ধরণা এরকম অনেক বাস আছে। আচ্ছা, আর বাই কার হলে মৌরিগঞ্জ স্টেশন ল্যান্ডমার্ক, মৌরিগঞ্জ স্টেশন থেকে 2 মিনিটের রাস্তা, ফোন করলে ডিরেকশন দিয়ে দেবে। ট্রেনও আসতে পারে হাওড়া থেকে, ট্রেনও আসা যাবে হাওড়া থেকে। মেদিনীপুর লাইনে ট্রেন ধরলে মৌরিগঞ্জ যাবে, মৌরিগঞ্জ থেকে 2 মিনিটের রাস্তা, 2 মিনিটের রাস্তা। তো আমাদের বন্ধুদেরকে আজকে আপনারা কি কি জিনিস দেখাচ্ছেন যদি কালেকশনগুলো একবার জানিয়ে দেন। এখানে আপনি জিএসডি পেয়ে যাবেন, গোল্ডেন পেয়ে যাবেন, আপনার ল্যাব আছে, সিটসু আছে, চাওচাও আছে, ডিজেল আছে। ওকে, আর মানে এক্সোটিক যদি কেউ যদি চায় তখন সেক্ষেত্রে সেই সমস্ত পাপি কি আপনাদের কাছে অ্যাভেলেবেল? না, যদি স্টকে সেই সময় না থাকে তো আমরা অ্যারেঞ্জ করে দিব। 4 টু 5 ডেজ আমাদের লাগবে, 4 টু 5 ডেজ লাগবে। এ টু জেড মানে সবই কিছু অ্যাভেলেবেল আছে। তাহলে বন্ধুরা আপনারা একচুয়ালিকে শরীর নিতে পারলেন, দাদাদের কাছে আজকে কী কী কালেকশনস অ্যাভেলেবেল আছে রাইট নাও। সো চলুন দেখে নিই ওনাদের কাছে কী কী জিনিস আছে। তো দাদা আজকে কী দিয়ে স্টার্ট করবেন? বিগেল দিয়ে স্টার্ট করবেন। বিগেল দিয়ে, সবচেয়ে দুষ্টু প্রাপি, চলুন তাহলে দেখে নিই। বন্ধুরা আপনাদের সামনে এখন চলে এসেছে বিগল পাপি। দাদা, এই বিগল পাপির উপরে যদি একটু কিছু বলেন। আপনারা কোয়ালিটি দেখতে পাচ্ছেন, কি সুন্দর কোয়ালিটি, কানটা দেখুন পুরো মুখ পর্যন্ত চলে আসছে। হ্যাঁ একদমই তাই, অ্যাপেল অ্যাপেল হেড, হেভি সুন্দর, আর ট্রাই কালারে আছে। ওকে, ঠিক আছে। জ্যাকেটটা দেখতে পারেন আপনারা, জ্যাকেটটা খালি কোয়ালিটি দেখুন, আর ফুললি অ্যাক্টিভ পাপি, এগুলো ফুললি অ্যাক্টিভ পাপি, একদমই তাই বন্ধুরা। এখন আমাদের কাছে পাঁচখানা বিগেল আছে, পাঁচটা বিগেল, পাঁচটা কি ফিমেল? হ্যাঁ পাঁচটাই ফিমেল। আচ্ছা, কেউ যদি নেন মেল চাইলো তখন সেক্ষেত্রে? হ্যাঁ ওটা কোনো সমস্যা না, মেল চাইলে মেল আমরা অ্যারেঞ্জ করে দিয়ে দেবো, তবে তার জন্য একটা মিনিমাম টোকেন অ্যামাউন্ট আমরা চার্জ করবো। ওকে, সেটা কত দিয়ে অলরেডি কত টোকেন অ্যামাউন্ট আমরা চার্জ করি? আচ্ছা, আপনারা বিগেলের কোয়ালিটি দেখতে পাচ্ছেন, কি সুন্দর মানে কোয়ালিটি আছে, প্রচন্ড অ্যাক্টিভ। হ্যাঁ, আর আজকে আপনার যে রেটটা দেবো দেখতেই পাচ্ছেন কত অ্যাক্টিভ, ঠিক আছে। আর এই রেটে আমাদের বিগেল আর কেউ দিতে পারবে না। আচ্ছা, কোয়ালিটি দেখুন, কোয়ালিটি দেখুন, কোয়ালিটি দেখুন, দেখুন। তাহলে বন্ধুরা আপনাদের জন্য আমি অলরেডি কিন্তু দেখিয়ে দিলাম যে এটা কত বেশি অ্যাক্টিভ,
আর এর প্রাইস নিয়ে দাদা কিছু বলছিলেন, আমি নিশ্চয়ই প্রাইসের ব্যাপারে এগোবো, তো দাদা এর প্রাইস কত? মাত্র 10,000 টাকায় আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র রয়্যাল পাপিসে। শুধুমাত্র রয়্যাল পাপিসে যদি কেউ আসে তাহলে অনলি 10,000 এ ফুল অ্যাকটিভ পাপি বিগল আপনারা পেয়ে যাচ্ছেন। বন্ধুরা দেখে নিন, তখন তো আরো কিছু নেগোসিয়েবল হয়ে যাবে। আচ্ছা মানে তাহলে এটা ফিক্সড প্রাইস নয়, নেগোসিয়েবল এরপরও তাহলে প্রাইস কমতে পারে, ডিসকাউন্ট করিয়ে দেবো আমরা। তাহলে বন্ধুরা এটা কিন্তু লিমিটেড অফার আছে। টোটাল কটা পাপি আছে যদি একবার খালি জানতে চাইছিলাম? এখন বিগল আছে 5টা, এখন 5টা অ্যাভেলেবল, টোটাল 5। আর এগুলো বললেন সবকটাই আপনাদের কাছে আছে বা ফিমেল আছে? কেউ যদি মেল চায় তখন সেক্ষেত্রে আপনারা 4-5 দিনের মধ্যে সেটা অবশ্যই তাহলে অ্যারেঞ্জ করে দিতে পারবেন, অসুবিধা হবে না। তাহলে বন্ধুরা জেনে নিতে পারলেন, এবং অবভিয়াসলি আপনারা যদি এই অফারগুলো গ্র্যাব করতে চান তার জন্য যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ফোন নাম্বার। একটু যদি আমাদের এই নাম্বারটা শেয়ার করে দিন, 9875369674। ওকে, আপনারা এই নম্বরে কল করতে পারেন, আর এই নম্বরে WhatsApp আছে, আপনারা এই নম্বরে WhatsApp কলিং দুটোই করতে পারেন। আচ্ছা তাহলে বন্ধুরা তাহলে জেনেও নিলেন, দেখেও নিলেন কোয়ালিটি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। এত কম দামে এত ফুল অ্যাক্টিভ বেবি আপনারা আই গেস মনে হয় না কোথাও পাবেন। আর যদি এরকম অ্যাক্টিভ পপি আপনাদের কাছে চাই তাহলে অবভিয়াসলি এর অ্যাড্রেসটা কিন্তু এখানেই হওয়া উচিত। তাহলে চলে আসুন চটপট করে এই অফারটাকে গ্র্যাব করে নিন। তাহলে নেক্সট আমরা কি দেখতে পারবো? নেক্সট আপনারা গোল্ডেন দেখুন। গোল্ডেন? আচ্ছা একটা কথা জানতে চাইছি, আপনার কাছে টোটাল এট এ টাইমে এখন এই মুহূর্তে কটা পাপি অ্যাভেলেবল আছে, কটা ব্রিড আছে? এখন আমাদের কাছে মোটামুটি 7-8টা ব্রিড অ্যাভেলেবল আছে। 7-8টা এট এ টাইমে? হ্যাঁ। তাহলে বন্ধুরা দেরি কেন, চলুন তাহলে এক ঝলকে দেখে দেখেই নি। টোটাল 40খানা পাপি এখন টোটাল আমার কাছে অ্যাভেলেবল। টোটাল 40? হ্যাঁ। ওয়াও, 40 এখন আমার কাছে অ্যাভেলেবল আছে। তাহলে চলুন দেখে নি, চলো তাহলে দেখাও দাদা। আপনারা আসুন, আপনারা পছন্দ করুন আর নিয়ে যান, আর আপনাদের ঘরে শোয়া করান। একদম তাই, একদমই তাই। তাহলে আজকে তাহলে নেক্সট কি আছে তাহলে দেখি। নেক্সট চলুন গোল্ডেন দেখাই। এবার নিয়ে চলে এসেছি গোল্ডেন রিট্রিভার। এর কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর, এর বোন কোয়ালিটি দেখুন খুব সুন্দর, আর এটা ম্যাসিভ কোয়ালিটি আছে দেখতেই পাচ্ছেন। এখানে আপনারা শুধু ম্যাসিভ কোয়ালিটি না আলট্রা ম্যাসিভও পেয়ে যাবেন। আচ্ছা মানে একই ছাদে আপনারা দাবি রাখছেন যে ম্যাসিভ আলট্রা ম্যাসিভ সবই একটা ছাদ, ছাদের তলায় যে আসবে সে পেয়ে যাবে? চিন্তার কোনো ব্যাপার নেই, আপনারা যেমন চাইবেন সেরকমই আপনারা পাবেন। আসুন একবার শুধু দেখে দেখে যান না জিনিসটা কি আছে। এই এর বোন স্ট্রাকচারটা দেখুন। অবশ্যই দেখতেই পারেন আপনারা সমস্ত কিছু, আবার ভালো করে দেখে নিন, দেখুন ফেস দেখুন, কান দেখুন কত সুন্দর, বোন স্ট্রাকচার দেখুন দেখুন। আমি ভিউয়ার্স এর জন্য এবং যারা নিতে চাইছে আমি তাদের জন্য অবভিয়াসলি একটা জিনিস দেখছি, ফারে আমি হাত দিচ্ছি অলরেডি দেখুন, এত সুন্দর কোয়ালিটি আপনাদের আর কোথায় পাবেন না, শুধুমাত্র রয়্যাল পাপিসই আপনারা পাবেন। আর এই রকম প্রাইসে, এই রকম প্রাইস পেতে গেলে আপনাদের রয়্যাল পাপিসই আসতে হবে। এই পাপিগুলো আপনার 50 ডেজ এজ, ওয়েট দেখুন আমি ধরে আছি। হ্যাঁ আমি একটা কথা জিজ্ঞেস করতে চাইছি, মানে এই পপিগুলোকে আপনারা এক হাতে এতক্ষণ ধরে নিয়ে আছেন, অসুবিধা হচ্ছে, এর ওয়েট কত হতে পারে? এর অ্যাপ্রক্স 6 কিলো প্লাস। হ্যাঁ 6 কিলো প্লাস, 50 দিনের পাপিতে যদি 6 কিলো প্লাস হয় তাহলে বছর তো পড়ে আছে। সেক্ষেত্রে এর গ্রোথ খুব ভালো না? এখন এদের ফুড হ্যাবিট কি যাচ্ছে? এখন এদের আমরা রয়্যাল ক্যানিং দিয়ে ফিট করাই। রয়্যাল ক্যানিং দিয়ে আপনারা এখন ফিট করাচ্ছেন? হুম, যার জন্য গ্রোথটা এর পুরো একদম ঠিকঠাক পায়। 50 দিনের পাপি না হলে বুঝতে পারছেন 6 কিলোর উপর ওয়েট, আর খাওয়া দাওয়ার উপর এদের গ্রোথটা পুরোটাই নির্ভর করে। আমি দর্শকদেরও বলবো যারা পাপি নিয়ে যাচ্ছেন বা নিতে চাইছেন, হুম, ফুডের উপরে যেন একটু স্পেশালি খেয়াল রাখে। আচ্ছা মানে আপনারা সাজেস্ট করছেন বেবি হওয়ার পর থেকে আপ টু 6 মান্থস কি 3 মান্থস এরা রয়্যাল ক্যানেলটা যদি খায় তাহলে? হ্যাঁ, এবার যদি কেউ কন্টিনিউ করতে পারে তো আরো ভালো, কারণ এটা আমরা প্রেফার করি, আমরা রয়্যাল ক্যানিং ইউজ করি আমাদের ক্যানেলেও। কারণ এই যে এই ব্রিডটা দেখছেন যদি ঠিকঠাক করে মানে কেউ রাখতে পারে ট্রিটমেন্টে ঠিকঠাক খাবার দিয়ে, এটা বাঘের মতন হয়ে যাবে সাইজে। ওয়াও, যখন অ্যাডাল্ট সাইজ হবে না বাঘের মতন হয়ে যাবে। আচ্ছা দাদা এতক্ষণ ধরে তো সমস্ত কিছু আমরা দেখলাম, কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই, কোয়ালিটি আলট্রা হোক বা আলট্রা ম্যাসিভ কোয়ালিটি হোক অবভিয়াসলি একটাই ডেস্টিনেশন হওয়া আই থিঙ্ক উচিত, সেটা হচ্ছে গিয়ে আপনাদের এইখানে রয়্যাল পাপিসে। তো আপনারা এই বিগেলের প্রাইসটা যেভাবে আপনাদের মানে আমাদের সামনে শেয়ার করলেন, তখন এর প্রাইস কত থাকতে পারে? এই গোল্ডেনগুলো 16,000 টাকায় পেয়ে যাবেন রয়্যাল পাপিস থেকে আপনারা। অনলি 16,000? অনলি 16,000 পেয়ে যাবেন। ইজ ইট নেগোশিয়েবল অর নট?
রয়্যাল পাকেসে এলে আমরা চেষ্টা করব তাকে যেন আরো ডিসকাউন্ট করে দিতে পারি। আর এর অ্যাক্টিভনেস দেখছেন তো, প্রচন্ডভাবে অ্যাক্টিভনেস আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা। ক্র্যাপ করুন, চট জলদি আসুন, আর রয়্যাল পাপিস আপনাদের ডেস্টিনেশন করুন। রয়্যাল পাপিসে আসবেন, আপনারা রয়্যাল কোয়ালিটি পাবেন আর রয়্যাল প্রাইস পাবেন, সে নিয়ে আপনারা চিন্তা করতে হবে না। একদমই তাই, একদমই তাই বন্ধুরা। তাহলে আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের জন্য, চলে আসুন যতটা তাড়াতাড়ি পারেন। তো আপনাদের কাছে যা আছে এখন এই এট এ টাইমে চারটে টোটাল আছে, তাই তো? আর এদের প্রাইস তাহলে মোটামুটি আরেকবার তাহলে শুনে নিতে চাইছি। ইচ 16,000 16,000 টাকা করে, তাই তো? তবে কিন্তু এই যে এই কোয়ালিটিটা আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা টোটালি রিচ কালারে আছে, টোটাল রিচ কালারে, রিচ গোল্ডেন আছে। তবে এর প্রাইসটা একটু আলাদা আছে। আচ্ছা, আপনারা তো গোল্ডেন দেখলেন, কিন্তু এই যে এই গোল্ডেনটা এটা রিচ কালারের মধ্যে গোল্ডেন আছে, ঠিক আছে? কোয়ালিটি আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর, ঠিক আছে? কোয়ালিটি দেখুন কত দিনের আছে এটা, এটা 40-45 ডেজ। আচ্ছা, তার কোয়ালিটিও খুব সুন্দর, গোল্ড কোয়ালিটি আছে, খুব সুন্দর। এর প্রাইস কি আছে? এর প্রাইস 13,000। 13,000, ঠিক আছে, 13,000 টাকা। আর কি বলবো, এটা রয়্যাল পাপিস, অন্য কিছু না, তার জন্য রয়্যাল প্রাইস দেওয়া। তো বন্ধুরা, এখানেই আমাদের গোল্ডেনের কালেকশন শেষ নয়, আমরা আরও রিচ কালারের গোল্ডেন দেখাতে চলেছি, আর খুব সারপ্রাইজিং প্রাইস পয়েন্টটা দেখাবো আমরা। আপনারা দেখুন ভিডিওটা, তো চলুন ওই বাকি গোল্ডেনগুলোকেও দেখা যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন পাপিগুলো কত বেশি অ্যাক্টিভ। তো এই গোল্ডেন রিট্রিভারগুলো খুবই মানে সারপ্রাইজিং একটা দামে আপনাদের দিয়ে দেবো, মাত্র 11,000 টাকা দাম আছে এগুলো। সব কটা ফিমেল আছে এবং প্রচণ্ডভাবে অ্যাক্টিভ, তবে এর মধ্যেও একটা স্পেশাল ডিসকাউন্ট আছে, ওটা আপনারা ক্যানেলে এলে জানতে পারবেন। তো তাড়াতাড়ির মধ্যে পাপিসগুলো নিয়ে যান, কারণ এটা লিমিটেড টাইম অফার, তো তাড়াতাড়ি করুন অ্যান্ড গ্র্যাব দ্য অফার। বন্ধুরা, আমি শুনেছিলাম চোর পালালে বুদ্ধি বাড়ে, তাহলে যদি চোর যদি না আসতে চায় তাহলে আপনারা অবশ্যই কিন্তু এই কোয়ালিটির রড আপনারা কিন্তু নিয়েতেই পারেন। তাহলে এদের ব্যাপারে কি কি ফিচার্স আছে, কত দাম আছে, আর কতটা আপনাদের বাড়ির জন্য একদম ফিট আছে, সেগুলো জানতে কিন্তু আমি এখানে চলে এসেছি। তো এদের ব্যাপারটা আমি কিছু বলবো না, বলবে এই দাদারা। তো দাদারা যদি একটুখানি বলে দিন আপনাদের হাতে কি কি আছে, মেল ফিমেল রটের প্রাইস কেমন আছে, সব কিছু একটা ভিডিওর মধ্যে আমরা দেখতে পাচ্ছেন। এটা মেল আছে, এটা মেল আছে, এটা মেল আছে। আচ্ছা, টেস্টটা দেখুন, পুরো পাঁচের। আমি জানতে চাইবো এটা মেল আছে রটে, তাহলে প্রাইস কত আছে? এটার প্রাইস আছে 15,000 টাকা। অনলি 15? হ্যাঁ, 15,000 মেল। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনি, বাহুল কিছু শুনেছেন। তাহলে বন্ধুরা, প্রাইসে আপনারা অন্য কোথাও পাবেন না, এটা আমি ঠিকই দেখছি, এটা আমি ঠিকই দেখছি। আমি এখানে এসে নিয়ে যখন ভিডিওটা বানাচ্ছি আমি দেখতে পাচ্ছি অলরেডি, যে দেখুন বোন স্ট্রাকচারটা দেখুন, একবার আমি বলবো যে বোন স্ট্রাকচারটা দেখাতে, এই কোয়ালিটি এই ফেস মেল 15,000 কিন্তু অনলি হতে পারে। আর আমার ঠিক পাশেই আছে, এটা কি মেল নাকি এটা ফিমেল? এটা ফিমেল। তাহলে বন্ধুরা, এর ফিমেলের প্রাইসটা একটু আমি জেনে নেবো। ফিমেলের প্রাইস আছে 13,000, অনলি 13,000। এটা 15, এটা 13, এটা 13। কি দাদা, এবার আপনারা তো দেখছি অন্য কাউকে মানে বিক্রি করতে দেবেন না, মার্কেট কে নিলেন? 8,000 টাকায় পেয়ার দিয়ে দেবো। 8,000 টাকায় পেয়ার? ক্যানেলের দামটা কি আছে বলেন তো? 8,000। আমার আর কিছু বলার নেই, এবার আপনারা আসুন দেখে নিন যে প্রাইস কত আছে, কোয়ালিটি কি আছে। অবশ্যই বলবো কোয়ালিটি ম্যাটার করে, আপনারা যেখানেই যাবেন কোয়ালিটি বুঝে নিন। আপনারা অনেক জায়গায় অনেক রকম পাবেন, কিন্তু আপনারা যেটা দেখবেন সবসময় কোয়ালিটি, কোয়ালিটি একদমই তাই। এটা মেইন জিনিস কোয়ালিটি, দেখুন এই কোয়ালিটি হয়তো আপনাদের কেউ দিতে পারবে না, কোয়ালিটি দেখুন, কোয়ালিটি দেখে তারপর পাপি নিন। একদম, প্রাইস আপনারা অনেক জায়গায় অনেক রকম পাবেন, কিন্তু আপনারা পাপির কোয়ালিটি দেখুন, কোয়ালিটি মেইন। আচ্ছা, কোয়ালিটি দিয়ে খেয়াল আসলো, এর বডি ওয়েট কত হতে পারে? এর অ্যাপ্রক্স ওই 5 কেজি প্লাস। 5 কেজি প্লাস, তাহলে এটা মোটামুটি হোম গার্ডের জন্য আর বাড়ি পাহারাদের জন্য একদম পারফেক্ট। মানে বাচ্চাদের যাদের আছে তারও কি নিতে পারে? হ্যাঁ, সমস্যা নেই, মানে এরা অতটা অ্যাগ্রেসিভ হয় না, মানে ফ্যামিলির জন্য একদম ফ্যামিলিয়ারি বলতে হয়, যাদের সাথে ফ্যামিলিয়ার হয় তাদের প্রতি অতটা অ্যাগ্রেসিভ হয় না, বাইরের লোকের সাথে, আনন লোকের সাথে, যারা মানে আনউইলিংলি ঘরে ঢুকতে চায় বা কোনো জিনিস মানে ক্ষতি করতে চায়, তো মালিককে বাঁচানোর জন্য তখন এটা অ্যাগ্রেসিভ অবশ্যই হবে, তাই তো? তাহলে বন্ধুরা, কোয়ালিটি আপনাদের সামনে আছে, তবে আপনাদের কিন্তু একটা কথা আমি অবশ্যই বলবো, কোনো পাপি কিন্তু অ্যাগ্রেসিভ হয় না,
তাদেরকে কিভাবে আপনারা মানে মেইনটেইন করছেন, চেনে বেঁধে রাখছেন কিনা, সময় কম দিচ্ছেন কিনা, অনেক কিছুর উপর ডিপেন্ড করে এদের কিন্তু অ্যাগ্রেসিভনেসটা। তো আমি সাজেস্ট করব, পাপি আপনারা যদি নিতে চান, ঘরে একটা মেম্বার করতে চান, তাকে অবশ্যই টাইমটা দিন। তো আমি আর কোনো কথা বলবো না, দেখে নেবো নেক্সট কালেকশন কী আছে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আর কানেক্ট হতে থাকুন, চলুন দেখে নিন। আচ্ছা নেক্সট কী আছে? চটপট করে আমি বেশি কথা বলবো না, আপনাদেরকে দেখাই চলুন। তাহলে বন্ধুরা, আমি এখন নিয়ে এসেছি এক্সোটিক একটা কালেকশন নিয়ে, আপনাদের ফেভারিট। আপনারা অবভিয়াসলি দেখতে পাচ্ছেন, এতক্ষণ ধরে আমি আনিনি ইচ্ছা করেই, কারণ আলট্রা ম্যাসিভ কোয়ালিটি যা যা কিছু আছে সেইগুলো সামঞ্জস্য রেখে আমি এটাও আনলাম আপনাদের কাছে। তো এখন যা যা কিছু আছে এগুলো আমি নয়, দাদারা বলবেন। দাদা, এর প্রাইস যদি একটু কাইন্ডলি শেয়ার করেন আমাদের সাথে। আমি প্রাইস বলার আগে আগে কোয়ালিটি দেখতে বলবো। কোয়ালিটি দেখুন কত সুন্দর, 45-50 এর মধ্যে আছে, ঠিক আছে। কাস্টিগুলো আর আইসগুলো দেখতে পারেন, পুরো ডার্ক ব্লু আইসে আছে। কোয়ালিটি দেখুন, ভালো করে দেখে নিতে পারেন। এটা ব্রাউন অ্যান্ড হোয়াইট আর এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আছে। এটা আপনারা পেয়ে যাবেন মাত্র 23,000 টাকায়। অনলি 23,000? হ্যাঁ, অনলি 23,000। হাস্কি? একদম সাইবেরিয়ান হাস্কি, ডার্ক ব্লু আইস। দাদা, এটা মেল আছে না ফিমেল আছে? এখানে দুটো ফিমেল আছে, দুটো ফিমেল আছে। তাহলে বন্ধুরা দেখে নিতে পারছেন, এত কম প্রাইসে আর এত মানে রীতিমতো কোয়ালিটি আপনাদের সামনেই আছে, আমার কিছু বলার নেই। আমি এখন দেখতে পাচ্ছি দুখানা কোয়ালিটি এখন পাশাপাশি। এটার দাম তো শুনলাম 23,000, তাই এটার প্রাইস কত হতে পারে? এটার প্রাইস বলবো, তার আগে কোয়ালিটিটা দেখুন, শার্টটা টাচ করে দেখুন। অবশ্যই বন্ধুরা, আপনাদের জন্য একবার আমি টাচ করে দেখে নিচ্ছি, দেখুন। দারুণ তো ফিল পাচ্ছেন? অবশ্যই তাই। এটা ফার্স্ট, এর যে ফার্স্টটা আছে এটা আপনার উলিকোট আছে। এটা উলিকোটের? হ্যাঁ, দুটোই ম্যাসিভ কোয়ালিটি উলিকোট আছে। আচ্ছা, আমি তো এখানে দেখতে পাচ্ছি দু ধরনের কোয়ালিটি, ফাটটাকেও হাত দিয়ে দেখলাম, এর প্রাইস কত হতে পারে যদি কাইন্ডলি একটু শেয়ার করেন? আচ্ছা, আপনি তো অনেক জায়গাতে ভিডিও করেছেন, এই কোয়ালিটিও দেখেছেন নিশ্চয়ই? একদমই তাই। তো মোটামুটি কিরকম প্রাইস রেঞ্জ আপনি ওখানে পেয়েছেন? উলিকোট, উলিকোট স্টার্ট হতে পারে আমার মতে 35 থেকে তো হবেই অবভিয়াসলি। তাহলে তো খুব সারপ্রাইজিং রেটে আমরা দিচ্ছি। কেন, কত এটা? কত বললেন? 28,000 টাকা। অনলি 28,000? হ্যাঁ, দুটোই ফিমেল, 28,000 টাকা। মানে এটা আমি যথারীতি দেখতে পাচ্ছি, দাদা এক হাতে সামলাতে পারছে না, এতটা অ্যাক্টিভ পাপি। মানে দাদার পক্ষে এটা ট্যাকেল করাটা একটু মানে প্রবলেমেটিক হয়ে যাচ্ছে, কারণ তাহলে বন্ধুরা মানে এতটা কম প্রাইসে দাদা এটা বললো। দাদা, এটা প্রাইস কি আপনি বললেন 28,000, রাইট? তাই তো, 28,000 অনলি। তাহলে বন্ধুরা, যদি আপনারা যদি এই ফুল অ্যাক্টিভ পাপি হাস্কি উলিকোটের যদি নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই কিন্তু রয়্যাল পাপিস চ্যানেলে আপনারা যোগাযোগ করুন। আমি নাম্বারটা ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেবো, আর দেবো কিন্তু আমার স্ক্রিনের মধ্যে। তো একবার আমি ঘুরিয়ে দেখাচ্ছি টোটালটা। আর আপনারা এখানে যতগুলো হাস্কি দেখছেন সব করে ব্লু আইস, ডার্ক ব্লু আইস সবকটাই না? হ্যাঁ, আমি বলবো একবার দেখে নিতে ভালো করে ব্লু আইসটা দেখে। আপনারা দেখুন, দেখতে কোনো অসুবিধা নেই, যদি সেরকম হয় আপনারা আসুন ভালো করে এসে দেখে যান, নিতেই হবে, সেটা কোনো বাধ্য নয়। আসুন দেখুন, যদি পছন্দ হয় তখন নেবেন। বাহ, তাহলে বন্ধুরা আপনাদের সামনেই আছে কোয়ালিটি, আপনারা যা কিছু নিতে চান অবভিয়াসলি। আমি তো সাজেস্ট করব অবভিয়াসলি এই চ্যানেলকে, আপনারা আসুন দেখুন, এবং সত্যি কথা বলতে আপনাদের আসলে কিন্তু মনেই হবে যে আমরা নিয়ে যাবো, একটা না একটা পাবেন না, খালি হাতে আপনারা ফিলবেন না। আই গেস আপনারা এই কথাটাই আপনারাও বলবেন, নিয়ে যান না, নিয়ে ঘরে সুন্দরটা বাড়ায় দিন, দেখুন আপনাদেরও ভালো লাগবে, একটা ঘরের মেম্বার বাড়বে আপনাদের। তো বন্ধুরা, এই যে 28,000 দাম আপনাদের আমি বললাম, এটা কিন্তু নেগোসিয়েবল অফার, আপনি এলে এখানে কথাবার্তা বলে ওটা আরও সামথিং কিছুটা ডিসকাউন্ট আমরা করে দেওয়ার ব্যবস্থা করব। তবে এটা লিমিটেড টাইম অফার, কারণ এই স্টক বেরিয়ে গেলে এই দাম আর থাকবে না। আচ্ছা, তাহলে বন্ধুরা, তাহলে ক্লিয়ার আপনারা শুনে নিতে পারলেন, চটপট করে আসুন, অফারটা গ্র্যাব করে নিন, বাড়িতে একটা মেম্বার বাড়ান। আর হ্যাঁ, অফকোর্স আরও একবার, চ্যানেলের নাম রয়্যাল পাপিস, রয়্যাল পাপিস, রয়্যাল কোয়ালিটি পাপিস। বাহ, দেখুন।
মানে এতক্ষণ ধরে আপনাদের হাতে ছিল, মনে হচ্ছিল না এরা রীতিমতো এতটা দুষ্টু। আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন 28,000, দেখুন এতটা অ্যাক্টিভ। আচ্ছা দাদা, আপনাদের কাছে তো এখন দেখছি হিউজ কালেকশন, একই রুফের মধ্যে আপনারা এতগুলো কালেকশন নিয়ে আসেন। আমার কাছে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যে এখন হচ্ছে গিয়ে অলরেডি সামার, তো এই সামারে যে হাস্কি বলুন বা আপনার রীতিমতো জার্মান শেফার্ড, জার্মান শেফার্ড আপনাদের আছে রাইট? আমরা তাহলে আগামীতে দেখতে চাইছি, মানে আগামীতে আমরা তাহলে দেখতে পাচ্ছি। ওকে, তো হ্যাঁ, তো অবশ্যই একটা কোশ্চেন আমার যেটা ছিল যে এই যে আপনার যে উলি কোট বলুন বা ডবল কোট আছে, তো যেই যারা পাপি অলরেডি আপনাদের থেকে পারচেস করবে তাদের জন্য একটা করে ইনফরমেশন আপনি দিন যে এখন এই সামারে কি তাদের কোনো অসুবিধা হবে এই পাপিগুলোর? না, সামারে খুব একটা সমস্যা হয় না, কিন্তু এদের একটু মানে জায়গাটা ঠান্ডা হলে খুব ভালো হয়। ঠান্ডাটা হলে ভালো হয়, বাড়িতে এসি থাকলে তো আরো ভালো হয়, তাহলে এদের ফার কোয়ালিটি আরো বেটার হয়, ফার কোয়ালিটি আরো বেটার হবে। কুকুরের হেলথে সেরকম কোনো সমস্যা হবে না, যদি পাখা হাওয়া তো আপনি ঠান্ডা ঘরে রাখতে পারেন, কিন্তু এসি তাহলে ফার কোয়ালিটিটা অনেকটা সুন্দর হয় না। আচ্ছা, এদের এজ কেমন আছে? মানে 50 ডেজ হয়ে গেল, আর এই ওয়েদারে যখন এটা অ্যাডজাস্টেবল, আই গেস এটা আগেও সাস্টেন ভালোই করতে পারবে, সমস্যা হবে না। তাহলে বন্ধুরা দেখে নিতে পাচ্ছেন, এর প্রাইস আপনারা সারপ্রাইজিংলি প্রাইস আপনারা জেনে গেছেন অলরেডি 28,000 রাইট? তাই তো, 28,000 অনলি। আরেকটাও আছে পাপি, এটার প্রাইস হচ্ছে গিয়ে 23,000, ফুল অ্যাক্টিভ পাপি আছে, দেখে নিন জেনে নিন। আর পুরোটাই টোটালটা ব্লু আইস। হ্যাঁ, তবে দাদা একটা কথা হচ্ছে গিয়ে এদের ওয়েট, বডি ওয়েট কেমন আছে? অ্যাপ্রক্স 4 কিলো। তাহলে বন্ধুরা জেনে নিতে পারলেন। আচ্ছা, এদের ফুড হ্যাবিট কি তাহলে একই রাখছেন যেভাবে আগেরগুলো আপনি বললেন রয়্যাল ক্যানেল? ফুড হ্যাবিট বলতে রয়্যাল ক্যানেলই দেওয়া হয়, কিন্তু সাথে আমরা এখন এদেরকে হোম ফুডও প্র্যাকটিস করাচ্ছি। গরম আছে তো বাড়িতে একটু ঠান্ডা জাতীয় খাবার দাবার আমরা সেগুলো রেডি করে এদেরকে দিচ্ছি। একদমই তাই। তাহলে বন্ধুরা, তাহলে এত সুন্দর পাপি অনলি 50 ডেজ, ফিমেল আছে, মেলও আই গেস আপনাদের কাছে অ্যাভেলেবিলিটি আছে, তার জন্য আপনাদের কতদিন আগে ওই 4 থেকে 5 দিন দিয়ে দিলে হতে পারে। দাদা, এখনও ভিডিওর হাফ পোর্শনে আমি আসিনি, তাতে আমার হাত ব্যথা শুরু করেছে ক্যামেরা ধরে আপনাদের সাথে এত রকমভাবে ডিসকাস করতে করতে। মানে আর কিছু কি আছে বাকি? এখনো তো দেখতে পাচ্ছি রটের পরে দেখতে পাচ্ছি আরেকটা, মানে মানে গার্ড ডগ যেটা বলা যায়, হ্যাঁ, তো জার্মান শেফার্ড, জার্মান শেফার্ড আছে, এবং জার্মান শেফার্ড আমি কিন্তু ভুল না করি এটা কি লং কোট রাইট? বন্ধুরা দেখে নিন লং কোট জার্মান শেফার্ড, এই দাদার কাছেও আছে। তাহলে দাদা, এতক্ষণ ধরে আমরা যে জিএসডিটা দেখলাম অলরেডি লং কোটে, আপনার হাতে যেটা আছে তাহলে সেটা কি? এটা মিডিয়াম কোট আছে, এটা মিডিয়াম কোট আছে। এর প্রাইসটা কি রেখেছেন দাদা? এর প্রাইসটা দাদা, এটা আমরা সব থেকে বেশি অফারে আমি এটা ছাড়তে চাইছি, 8,000 টাকা প্রাইস রেখেছি, জিএসডি মিডিয়াম কোট, জিএসডি মিডিয়াম কোট 8,000 অনলি। এই প্রাইস আপনি পুরো মার্কেটে খুঁজে নেন, হয়তো জিএসডি আছে, জিএসডি 8,000-এ একদম। আমাদের কাছে আপনারা লং কোট, মিডিয়াম কোট, ডাবল কোট সবই পেয়ে যাবেন। আচ্ছা, মানে আপনারা মানে কোনো ভিউয়ার্সের বা কোনো বায়ার্সদের আপনারা অন্য কোথাও আর যেতে দেবেন না, ঠিক করে নিয়েছেন। তো বন্ধুরা দেখে নিতে পাচ্ছেন, এতটা চিপ প্রাইসে আপনারা যদি জিএসটি পেতে চান তাহলে অবশ্যই কিন্তু এই অ্যাড্রেসে চলে আসুন। আবারও বলছি, কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমি দিয়ে রাখবো, তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর নেক্সট কী আছে দাদার কাছ থেকে অবভিয়াসলি জানবো। দাদা নেক্সট কী আছে? নেক্সট দেখাবো সিটজু। সিটজু, ঠিক আছে, তাহলে চলুন টুক করে দেখে নিই সিটজু। এর অ্যাক্টিভিটিটা একটু দেখিয়ে দিন না। অবশ্যই, আচ্ছা দাদা, এখন তো দেখতে পাচ্ছি মানে কালেকশনের সমাহার আপনার কাছে, এখন যেটা দেখতে পাচ্ছি আপনার হাতে আছে সিজু, এখন কি এটা নিয়ে কিছু বলবেন আমাদেরকে? হ্যাঁ, এবারে সিজুই দেখাবো আপনাদের। ওয়াও, তাহলে বন্ধুরা দেখে নিতে পাচ্ছেন কতটা ফুল ফেজে অ্যাক্টিভ আছে এটা।
আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল জিএসডি নিয়ে, জিএসডি এর কামগুলো বেসিক্যালি না খাড়া থাকে, এদেরও এখন আপাতত দেখতে পাচ্ছি খাড়াই আছে, তো এদের ফুল ফেজে যখন মানে কানটা খাড়া কখন হবে? 3 মাস বয়সের মধ্যে মোটামুটি কান পুরো খাড়া হয়ে যায়। আচ্ছা তাহলে দেখে নিতে পারছেন? তাহলে বন্ধুরা তাহলে আমরা এগোচ্ছি এবার আস্তে আস্তে শিশুর দিক করে। দাদা এর ব্যাপারে যদি একটুখানি কাইন্ডলি শেয়ার করেন আমাদের সাথে। তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল সিজু আছে, প্যান্ট ফেস, ফেসটা দেখুন, এর ফার কোয়ালিটি দেখুন, হাত দিয়ে দেখি তো এর ফার কোয়ালিটি দেখুন। তো এগুলো দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি 50 ডেজ এর বয়স। এই দেখুন ট্রাই কালারে কত সুন্দর কালার কম্বিনেশন। আর যেসব বাড়িতে ধরুন বিশেষ করে বাচ্চারা আছে তাদের জন্য এই কুকুরগুলো খুব ভালো, এগুলো খুব মানে ফ্রেন্ডলি হয়, ইনভার্স করতে একদমই হয় না, আর দেখতেও খুব কিউট হয়। তো কারোর বাড়িতে বাচ্চা থাকলে তাদেরকে জন্মদিনে গিফট দিয়ে দিতে পারেন, বা থেকে সুন্দর গিফট হতে পারে। থ্যাংক ইউ তাই। আর পার্সোনালি কিন্তু মেয়েদের জন্য মানে পার্সোনালি মেয়েরা কিন্তু এই এই ব্রিডকে কিন্তু প্রচন্ড লাইক করে, প্রচন্ড লাইক করে, প্রচন্ড লাইক করে দেখেছি। গার্লফ্রেন্ড হোক বা বউ তার কিন্তু গিফট দেওয়া যেতে পারে, অ্যানিভার্সারি বা জন্মদিন একদম। তো জন্মদিনের গিফট দেওয়ার জন্য চলে আসুন রয়্যাল পাপিসে, সিডস নিয়ে চলে যান, আর খুবই কম দামে আমরা দিয়ে দেবো। এটার প্রাইস কত রেখেছেন? অরিজিনাল সিডস দু দিয়ে দেবো আপনাকে 17000 টাকায়। অনলি 17000? দুটোই ফিমেল আছে, 17000 দুটোই ফিমেল। এখন তুলোর মতো করে প্রচুর সব খায় এগুলো। আচ্ছা এদের ফার কোয়ালিটি কেমন বড় হয়? যত বাড়বে যত বড় হবে তত কি আরো ফার কোয়ালিটি আরো বেশি করে বাড়বে তাই তো? এদের ফার যত বড় হবে বয়সের সাথে সাথে ধরে নিন গ্রাউন্ড টাচ করে যাবে। ওয়াও। তাহলে বন্ধুরা আমার ভিডিওতে আপনারা এতক্ষণ ধরে দেখিয়ে নিতে পেরেছেন সমস্ত এদের অ্যাকটিভ গুলো, তাহলে আমি আর কিছু ওরে বাপ রে বাহ, তাহলে আমি আর কিছু বলছি না, কোয়ালিটি স্পিক্স, আপনারা আসুন দেখে নিন। আমি দাদাকে একবার শেয়ার করতে বলবো এখানকার প্রপার অ্যাড্রেসটা, আপনার নামটা আর ফোন নাম্বারটা। যারা পাপিস নিতে চাইছেন, রয়্যাল পাপিস আসতে চাইছেন, তাদেরকে অ্যাড্রেসটা আরেকবার দিয়ে দিচ্ছি, আন্দোল রোড, নিমতলা, হাওড়া। ওকে। আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9875369674। ওকে ঠিক আছে। তো আপনারা আপনি তো আপনারা হাওড়া থেকে বাসও আসতে পারেন, ট্রেনও আসতে পারেন, দুভাবেই আপনারা আসতে পারেন। আপনার এটাতেই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে? হ্যাঁ এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। যদি কোনো বায়ার্স যদি দেখতে চায় পাপিস তাহলে সেক্ষেত্রে আপনারা এটাতে অ্যাভেলেবেল থাকবেনই? একদম, এটা আমাদের। আচ্ছা আপনাদের টাইমিং কিছু আছে দাদা? মোটামুটি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আপনারা অ্যাভেলেবেল থাকবেন তাই তো? তাহলে বন্ধুরা ট্রাই করবেন টাইমটাকে মেনটেন করার, ট্রাই করবেন এখানে আসার, কারণ আমি আপনাদের সামনে যে সমস্ত কালেকশনসগুলো তুলে ধরার চেষ্টা করি সেক্ষেত্রে আপনারা দেখতে পান, জানতে পারেন। এবং আমাদের কিন্তু ট্যাগলাইন একটাই আছে, আমরা কিন্তু প্রাণী দেখাই না, আমরা দেখাই প্রাণ। তাহলে এই প্রাণগুলোকে দেখার জন্য এবং এদেরকে মেনটেন করার জন্য এরা এনারা আসেন 24 ঘন্টা অ্যাভেলেবেল। ডক্টর ফেসিলিটিও আছে রাইট? তাই তো? হ্যাঁ ডক্টর ফেসিলিটিও আছে, দাদারা আপনাদেরকে প্রোভাইড করে দিতে পারবেন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্যারাডাইস পেটস এন্ড ব্লগ। কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততদিন সঙ্গে থাকুন দেখতে থাকুন প্যারাডাইস পেটস এন্ড ব্লগ।